শৌভিক কুণ্ডুর নতুন ছবি সুইজারল্যান্ড, আর সেই সুইজারল্যান্ডের একেবারে স্পেশাল স্ক্রিনে পৌঁছে গিয়েছিলাম আমরা। আর এখানে দেখতে পাচ্ছেন যে আসতে চলেছে এখানকার কাস্ট এন্ড ক্রু, একদম ঠিক তাদের সাথে কথা বলে নেবো, তারা কি বিষয়ে নিয়ে কথা বলবে সেটা আপনারা জানবেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে 13 নভেম্বর কিন্তু রিলিজ করছে, বেশ ভালো সাড়া পেয়েছে সুইজারল্যান্ড। শৌভিক কুণ্ডুর এই রিটেন অ্যান্ড ডিরেক্টেড মুভি, ইট ইজ রিয়েলি গুড, খুব একটা নতুনত্ব ছোঁয়া দিয়েছে। কেমন হবে এই স্পেশাল স্ক্রিনিং, তার জন্য দেখতে হবে এই ভিডিওটা। ছবি তো আমাদের 13 নভেম্বর রিলিজ করেছে এবং আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। আমার মনে হয় যে পুজোর সময় যে ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে একটা, এবং তারপরে এটা, যেটার সঙ্গে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি। এবার সিনেমা হল কেন বন্ধ হচ্ছে না সেটা আমি বলার কেউ নই, যারা সিনেমা হলের দায়িত্বে আছেন তারাই বলতে পারবে। তো আমার মনে হয় ওই বিষয়ে আমার মন্তব্য না করাই ভালো। আমি এটুকুই বলতে পারি যে আই এম ভেরি প্রাউড অফ মাই প্রডিউসার্স অ্যান্ড মাই ডিরেক্টর অ্যান্ড দ্য হোল টিম অফ সুইজারল্যান্ড, যে তারা এই অবস্থাতে দাঁড়িয়েও এমন একটা ছবি বানিয়েছেন যেটা দর্শকরা দেখেও বলেছেন যে পোস্ট কোভিড, পোস্ট ডিপ্রেশন, পোস্ট স্ট্রেস, এই ছবিটা দেখে আমাদের মন ভালো হয়ে গেছে। আমার কাছে এই ছবির সব থেকে বড় লাইন হচ্ছে, যেটা সিনেমাতে আছে, যারা দেখেছেন তারা জানবেন, যে বলে যে একটা মধ্যবিত্ত মানুষের তো সম্মানের থেকে বড় কিছু নেই, সম্মান হারিয়ে গেলে আর কিছু থাকে না। দ্যাট ওয়াজ মাই টেক অ্যাওয়ে লাইন, কারণ আমার মনে হয় ওই সম্মানটাই আমাদের সারা মানে পুরো জীবনটা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। দ্যাট ওয়াজ মাই প্রথমত যখন সুইজারল্যান্ড বেরোনোর কথা ছিল, উই আর অল ভেরি নার্ভাস অ্যাজ এ টিম, আর তার থেকে বেশি আমিও খুব নার্ভাস ছিলাম, বিকজ আমরা সবাই জানি যে পরিস্থিতিটা থ্রু দিয়ে আমরা সবাই যাচ্ছি। বাট আমাকে এটাই বলতে হবে যে এখন আজকে আই থিঙ্ক অলমোস্ট 2.5 থার্ড উইক হতে চললো ছবিটার, অ্যান্ড আই এম সো 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 হ্যাপি অ্যান্ড সো গ্ল্যাড, বিকজ আমার মনে আছে যখন ফার্স্ট উইকটা হয়, ওই উইকেন্ডটা হয়, অবশ্যই মানুষের মনে একটা ভয় তো আছেই, কিন্তু আবার দেখতে গেলে ছবি শুরু হয়েছিল পুজো থেকে, সিনেমা হল খুলেছিল, তো আস্তে আস্তে লোকেরা ঢুকতে শুরু করেছে, একটা কনফিডেন্স গেইনের একটা ভয় ছিল। বাট কোথাও না কোথাও আমরা অ্যাজ এ টিম, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, সুইজারল্যান্ড ছবিটা নিয়ে খুব বেশি মানে অতটাও ছবি হিসাবে কন্টেন্ট হিসাবে ভয় ছিলাম না, বিকজ আমি কোথাও না কোথাও কনফিডেন্ট ছিলাম যে সুইজারল্যান্ড ছবিটা মানুষ দেখলে মানুষের মন ছুঁয়ে যাবে। আর ঠিক সেটাই হয়েছে, যটা রিভিউস পেয়েছি ফ্রম প্রেস, ফ্রম মিডিয়া, অ্যান্ড এমনকি অডিয়েন্সের, যেটা সব থেকে বড়ো পাওনা হচ্ছিল, অডিয়েন্স রিভিউ হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, মানে সবাই দেখে বলেছে, যারা যারা দেখেছে তারা বলেছে যে আমাদের জীবনের কোনো না কোনো একটা অংশে এই ছবিটা আমরা খুঁজে পেয়েছি, আরে এটা তো আমারই গল্প, এটা তো আমার বউয়ের সঙ্গে, এটা আমার বাচ্চার সঙ্গে, এটাই তো আমাদের লাইফ হয়ে এসছে, আমাদের ছেলেমেয়ে তো এটাই হচ্ছে। সো 8 থেকে 80 যেটা আমরা বলি সুইজারল্যান্ড, তাদের জন্যই ছবি। আর আমার মনে আছে আমার বন্ধুরা বা আমার বয়সের অনেক অডিয়েন্সরা যারা দেখেছে ছবিটা, তারা কিন্তু পরে তাদের মা বাবাকে নিয়ে গিয়েও ছবিটা দেখেছে, সেই রিভিউসগুলো আমরা পেয়েছি যে তারা একা দেখে তারপরে দি ফেল্ট যে থিয়েটার্স আর সেফ, যেই স্যানিটাইজেশন মেজার্সগুলো নেওয়া হচ্ছে, সব কিছু মিলিয়ে অ্যান্ড সব থেকে বড়ো ছিল যে সুইজারল্যান্ড মানুষের ভালো লেগেছে, অ্যান্ড এত ভালো রিভিউস, এত ভালোবাসা, আমার চরিত্র রুমিকে এত পছন্দ করেছে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যান্ড সেই জন্য আমরা এই সপ্তাহেও আমাদের উইক ডের মধ্যে হাউসফুল হয়েছে সুইজারল্যান্ড, তো এর থেকে বড়ো পাওনার কিছু নেই, সেই জন্য সবাই দেখতেই পাচ্ছে আমি কতটা খুশি এই মুহূর্তে, মানে এক্সাইটমেন্ট আমি তাড়াতাড়ি সব বলছি। জানো তো আমি খুব বেশি পার্থক্যটাই খুঁজছিলাম, ওটা নিয়েই ভয়টা পাচ্ছিলাম, কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম যে কোথাও না কোথাও ওর সঙ্গে আমি একটা বিশাল বড় মিল পাই, যেটা আমি প্রথমে হান্ট করিনি, ওই মিলটাই ছিল যে মনের মিল, রুমি আর রুকমিনী কিন্তু মনটা এক, ফ্যামিলিকে ধরে রাখতে চায়, একটা ভালো লাইফ চায়, একটা খুশিতে বাঁচতে চায়, তারও স্বপ্ন আছে। আর সুইজারল্যান্ড কিন্তু স্বপ্ন পূরণের গল্প, আর রুমির স্বপ্ন ছিল সুইজারল্যান্ড, অ্যান্ড কোথাও না কোথাও আমরা তো সব মানুষই কোনো না কোনো স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি সেরকমভাবে রুমিও স্বপ্ন দেখে, তো আমার মনে হয় এত ডিফিকাল্ট ভেবে পার্থক্য খোঁজার জন্য যতটা ডিফিকাল্টি হচ্ছিল, যেদিন আমি ভাবলাম যে না মিলটা কোথায়, আমি অনেক বড় একটা কিছু পেয়ে গেলাম, অ্যান্ড সেইভাবেই রুকমিনী থেকে রুমি হয়ে গেলাম। আমরা বলবো রিইউনিয়ন বলা যেতে পারে, মানে অনেক দিন পর মানে অ্যাক্টার অ্যাক্ট্রেস আসছে, আমি থাকছি, প্রডিউসারের তরফ থেকে লোক থাকছে, অনেক ক্রিউ মেম্বার যারা প্রিমিয়ারের সময় আসতে পারেনি তাদের সঙ্গে সবার দেখা হবে। আর আমরা যখন শ্যুট করি তো একটা দিন 20-25 এবং তারপরে পোস্ট প্রোডাকশন চলার সময় তো একটা পরিবারের মতো হয়ে যায়, তো সবাইকে আবার একসঙ্গে দেখতে পেয়ে ভালো লাগে। সিঙ্গেল স্ক্রিন দর্শক মানে বন্ধ হয়েছে, কিছু বন্ধ হয়েছে, তা আমার মনে হয় আগামী দিন আমরা একটু পজিটিভভাবে দেখি, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একবার মানে এই লকডাউনের সময় বন্ধ হয়ে যাওয়ার পর রিওপেন হতে আমরা মোটামুটি 6 থেকে 7 মাস লাগবে। তো এটা সিনেমার জন্য ভাবা ভুল যে খুলে খুলেই একদম আগেকার মতো বিজনেস হবে, মানুষের অভ্যাস চলে গেছে। তুমি গেছো পরিবারকে নিয়ে সিনেমা দেখতে? হ্যাঁ, এটাই হচ্ছে কারণ আমরা সবাই ওই ব্যারিয়ারটা ভেঙে আস্তে আস্তে আসবো, তার জন্য এই সময়টা মানুষকে দিতে হবে এবং সেই সময়টা মানে সিনেমার ব্যবসাকেও দিতে হবে।
তো আবার আমাদের হ্যাবিট তৈরি হবে, আমরা সবাই সিনেমা দেখব, কিন্তু একটু সময় লাগবে। ইন্ডিয়ার থেকে সুদূর পাড়ি দিয়েছে সুইজারল্যান্ডে রুকমিনী আর আবি, তাদেরকেই আমরা পেয়েছিলাম এই স্পেশাল স্ক্রিনিং এ, মানে সুইজারল্যান্ডের স্পেশাল স্ক্রিনিং এ। আর ছবির কিন্তু ডিরেক্টর সৌভিক কুন্ডু, কি বললেন তারা সেটা জানতেই পারলেন আপনারা। আর কেমন লাগলো এই ভিডিওটা জানাতে একদম ভুলবেন না। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি রিয়া সুদাচার্যী উইথ ক্যামেরা পার্সন শুভঙ্কর, আর আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ।